তুলছি নাই না তুলছি না। আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র রমজানের মোবারকবাদ। আজকে রমজানের 17তম রমজান শেষ হচ্ছে। এই রমজানের প্রথমবারের মতো আমাদের এখানে বাঙালি কমিউনিটির ইফতার মাহফিলের আয়োজন করছে। সেই ইফতার মাহফিলে যাওয়ার পথে আপনাদের সাথে দু একটা কথা বলার জন্য একটা ব্লগ রেডি করতেছি। আজকে আপনাদেরকে দেখাবো প্রবাসে বাঙালি কমিউনিটিরা কিভাবে ইফতার মাহফিল, ইসলামিক সংস্কৃতি, ইসলামিক জলসা করে। এত দূরে এসেও, আমেরিকার মতো জায়গায় থেকেও বাঙালি কমিউনিটি তারা ভুলে নাই তাদের ইসলামিক রীতিনীতি, কালচার, বাঙালি মুসলিমদের যে রীতিনীতি সেগুলো ভুলে নেই। হয়তো এখানে সময় খুবই মূল্যবান, মানুষ ওইভাবে সময় করে তুলতে পারে না। তারপরেও হাজার ব্যস্ততার মাঝেও মানুষ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে, তো দেখতে থাকেন কীভাবে ইফতারের মাহফিল আলোচনা বাঙালি বিভিন্ন মানুষের একটা গেট টুগেদার হওয়া, মানে এই একটা বিষয়কে সামনে রেখে সবাই একসাথ হওয়া, একসাথে ইফতার করা এবং রমজানের যেই গুরুত্ব, রমজানের যেই উদ্দেশ্য, সে ব্যাপারে কিছু নসিহত শোনা। তো আমার সাথে আপনারাও দেখতে থাকেন। মসজিদ সন্ত্রাস চলে আসলাম, একে একে সবাই মসজিদে আসতেছে। পার্ক এখনো ফুলফিল আপ হয়নি, আসতেছে। লোকজন এখনো আসে বা পৌঁছায় নাই, কিছু সংখ্যক লোক আসছে। এখানে সব ইফতারের প্যাকেজ। আচ্ছা, এখানে কি সব ইফতারের প্যাকেজ? আমরা
How many? Except two. এই কথাটাই আল্লাহ পাক এই রমজান দিয়া রোজা দিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আসান কামা আসান আল্লাহ ইলাইক, তাদের প্রতি সহযোগিতা করেন, যেহেতু আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছে, তাদের হক আমাদের প্রতি রয়েছে। আজকে দুষ্ট মানবতা সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী তারা রিফিউজি হচ্ছে, তারা হাঙ্গার হচ্ছে, তাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তাদের ইফতারে এই মানুষগুলির এই মানবতার কাতারে আমরা দাঁড়াই সহযোগিতা করতে পারি। রমজান আসছে শুধু আমরা উপবাস থাকার জন্য না, একটি মাস ট্রেন্ডিং নিয়া নেক্সট 11 মাস শেষে সবাই বাসার দিকে যাচ্ছে।